তো এখান থেকে আমরা প্রথমে কালারগুলোকে ভাগ করব। সেপারেশন বলতে আমাদের কালারগুলোকে প্রথমে ভাগ করতে হবে। এখান থেকে আমরা ট্রেস করব প্রথমে, যেহেতু আমাদের পুরো বর্ডার মিলে কি আসছে ব্ল্যাক কালারটা, এই জন্য আমরা ব্ল্যাক কালারটা আগে ধরব। আর আমরা সবসময় পাতগুলো নিখুঁতভাবে টানার চেষ্টা করব, যাতে আমাদের কোনো কর্নার কিংবা কোনো ভাগ ভাগ হয়ে না যায়। আর এখানে যেহেতু ব্ল্যাক কালার, ব্ল্যাকের উপর আমি ব্ল্যাক কালার দিয়ে পাত করলে হয়তো বা এটা দেখতে অন্যরকম লাগবে, বুঝতে পারবো না, একটু আলাদা কালার নেই, পরবর্তীতে আমি কালারটা চেঞ্জ করে দিব। আচ্ছা, এটাই চলবে। আরে ভাইয়ের কি কোনো সমস্যা ছিল? আমি কিন্তু ধীরে ধীরে কাজটা করতেছি, কি জন্য পাটটা যেন স্মুথ হয়, সুন্দর হয়। হ্যাঁ, রেকর্ডিং তো হ্যাঁ হচ্ছে। তো এখন দেখেন এখানে আমরা কি করে নিলাম, বাইরের শেপটা তৈরি করে নিয়েছি, তাই না? এবার আমি যদি এই ভেতরের এই লাইনটাও তো আমার পাত করতে হবে, যদি আমি এটার সঙ্গে মিলাইতে চাই, তাই না? তো এই ক্ষেত্রে আমার একটা টেকনিক খাটাইতে হবে, যে আমি কোনো সহজ উপায় আছে কিনা যে এটার সঙ্গে এটা মিলাই দেওয়ার। তো দেখেন আমার যেহেতু এটা একটা ক্লোজ পাত, একটা ক্লোজ পাতের ক্ষেত্রে আপনার স্টোক অপশনটা, এই যে এই অপশনটা শো করে, দেখেন এই অপশনটা কি, এটা হচ্ছে ইনসাইড অ্যালাইন স্টোক টু ইনসাইড, এটা আপনার ইনসাইডে কাজ করবে। এটা ইনসাইডে কিভাবে কাজ করবে, আমি এটা ইনসাইডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখান থেকে স্টোকটা বাড়াই দেই, এখানে ভিতর দিকে বাড়তেছে, তাই না? তাহলে আমার এটা সমান করে আমি নিতে পারলাম, তাহলে আমার ডাবল করে পাটটা করতে হলো না, ঠিক আছে? তারপরেও অনেক জায়গায় এটা ইয়ে থাকবে, তারপর আমি এগুলা ইয়ে করে কালারটা একটু ইয়ে করে দেখবো যে আসলে কতটুকু মিলছে। একটা ডিজাইন সেম টু সেম করতে গেলে অনেক কিছুই দেখার দরকার আছে।
এখন দেখেন অনেক বেশি হয়ে গেছে, এই জায়গায় আমরা একটু কমাই দিই। আরেকটু বাড়াই দিই, এবার যেটা করব এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি, এটা আমাদের কন্ট্রোল টু। এবার স্টক সাইজটা আমরা 150 করে দিই আবারও। দিয়ে এখন আমি একটা জিনিস আপনাদের দেখাই, যে আমি স্টক যখন কাজ করতেছি এখন দেখেন তো এই অপশন দুইটা শো করছে, আর এটা যখন ক্লোজ হয়ে যাবে তখন দেখেন এই দুইটা অপশন শো করে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের জানা দরকার, যে অনেক কাজের সময় এগুলো দরকার পড়বে। এটা ক্লোজ পাদে কাজ করে, যে আপনি ইনসাইড, আপনি যখন পার্টটা ওপেন থাকবে, যে এই পার্টটা ওপেন আছে এটার ইনসাইড কোনটা কি আপনি বুঝবেন, এটা দুই পাশে তো ফাঁকা, এটার ইনসাইড কোনটা। ইনসাইড কোনটা আর আউটসাইড কোনটা, এই জন্য মনে করেন যে এটা এভাবে কাজ করবে না। তারপর আমরা এখান থেকে কিছু অংশ নিয়ে নিব, যেমন এখানে দেখেন ব্ল্যাকের উপর দিয়ে এই গ্রে কালারটা পড়ছে, তাহলে আমরা কি করব, এই স্টকের উপর দিয়ে যে দিক দিয়ে গেছে আমরা এটাই আগে কেটে নিব। আমাদের ছোট ছোট জিনিসগুলো খুব লক্ষ্য করে কাজ করতে হবে, যখন আমরা কোনো ডিজাইন এভাবে ট্রেস করতে যাব, সেটা যদি সেম টু সেম না হয় হয়তোবা আপনার কাছ থেকে যে করতে দিচ্ছে সে নিবে না, যে আমার সেম টু সেম দরকার। একটা যারা টি শার্টে ডিজাইন করে তারা কিন্তু একটা ডিজাইনে হাজার হাজার টি শার্টে মারে, তাই না? তো যখন একটা প্রথম আপনার ডিজাইনটাই তো মেইন, সেই ডিজাইনটাই যদি ভুল হয় তাহলে ও একটা ডিজাইনের জন্য কি 1000 টি শার্ট নষ্ট করবে? তাহলে আমাকে সেভাবে ডিজাইনটা ওকে করে দিতে হবে, যাতে ওর ডিজাইনটার জন্য কোনো ক্ষতি না হয়। এবার এটা আমরা গ্রে কালারটা এখান থেকে পিক করে নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে এটা উপরে চলে গেল, আর ব্ল্যাক যতটুকু এরিয়া জুড়ে থাকার দরকার ছিল ততটুকুই আছে। তো আমি গ্রে কালারটাই আবার আলাদা করতেছি, যে যে জায়গায় গ্রে কালারগুলো আছে। প্রত্যেকটা কালার বাই কালার ধরে যখন আমরা কাজ করবো তখন আমাদের বুঝতে সুবিধা হবে, একসঙ্গে যদি সবগুলো ধরি হয়তোবা আমরা অনেক কিছু ইয়ে করে ফেলবো। হ্যাঁ বলেন। ডালিম ভাই কিছু বলতে চাইছিলেন? তা তো অবশ্যই, এখন আমাদের এই সাইডটা কমপ্লিট। এখন আমার এই এখানে যে ব্লকগুলো আছে এগুলো আমরা নিয়ে নিই। এখানে দেখেন আমার এটাও মনে হয় ঠিক হয় নাই, এটা আরো বাইরে ছিল। তাহলে এই আমার এই লাইনটা শুধু কেটে দেওয়ার দরকার। তাহলে কি করবো, আমি শুধু স্টক নিলে আমি এখান থেকে ক্লিক করে যে আমার লাইনগুলো সিলেক্ট করলাম, ডিলিট দিলে শুধু এই লাইনটা চলে যাবে। এখন আমি পেন টুল দিয়ে আবার এখান থেকে কাজ করতে পারি, যে আমার এটা ভুল করছিলাম, এই জিনিসটা আবার এভাবে সংশোধন করলাম, আমার এই সাইডটা কাটতে হলো না। মাউসটা একটু সমস্যা করতেছিল।
বুঝতে পারতেছি না, মাউস এত সমস্যা করতেছে কেন। এই জায়গায় যেহেতু ব্ল্যাকটা আমার নিচে থাকবে, এটা একটু বেশি করে নিলেও সমস্যা নাই, কারণ এই পাটটার নিচে পড়ে যাবে। হ্যাঁ, আমি ব্ল্যাক কালারটা নিচ্ছি শুধু। এই যে এখানে ব্ল্যাক আছে না, আমি ব্ল্যাক গুলো ভাগ করে নিচ্ছি। এই জায়গায় দেখেন আমার এই যে এই জায়গাটা একটু সমস্যা আছে, এই জন্য আমি এটাকে স্মুথ করার জন্য স্মুথ টুল, এই যে স্মুথ টুল, এটা একটু ঠিক করে দিলাম। এখন এটা এই কর্নারটা চলে গেছে। তো এটা আমি ভিতরের সাইডটা পাইলাম, এখন বাইরের সাইডটা নিতে হবে, তাই না? বাইরের সাইড নেওয়ার জন্য আমরা এর আগে দেখছিলাম এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এই অপশন দিয়ে দেখি তো আমাদের ওইটা মিলে কিনা। মোটামুটি মিলে গেছে, এখানে আমরা 10-এর জায়গায় 12 করে দেখি। আমার কষ্ট করে আর 2 লাইন পাত করা লাগতেছে না, এখানে 12-তে বেশি হয়ে যাচ্ছে, আমি 11-ই দিয়ে দিই। মোটামুটি এটা একটা মিলে গেছে, ঠিক আছে। তো এই যেটুকু বেশি আছে এটা আমরা অন্য একটা মাধ্যম দিয়ে কেটে ফেলবো, যেমন আমরা এই ব্ল্যাকটা সবসময় নিচে থাকবে আমাদের, তো আমরা ওটা দেখে নেবো যে কিভাবে আমরা ওটাকে বাদ দিব।
এইটুকু ব্ল্যাক আছে, এই জন্য এটা আমি দিলাম। ও ভালো কথা, এটা সেফ দেয়, তাছাড়া যদি আবারও কারেন্ট চলে যায় তাহলে কি অবস্থা হবে? তো আমাদের ব্ল্যাকটা নেওয়া শেষ, এবার আমরা গ্রে কালার এখানে একটা নিছি, এটা নিছি, এবার আমরা গ্রে কালারটা ধরে যাই। আর এটা যেহেতু আমার কালারটা স্টক কালারটা এই কালার দিয়ে অন্যরকম হয়ে গেছে, তো সেম স্টক কালারটা আমার ধরে সেম হিরান স্টক, তো সেম কালারগুলো আমি এই কালার করে দিই। কন্ট্রোল টু দ্য লক, এবার গ্রে কালার, আপনাদের এই ভিডিওটা হয়তো বা একটু এডিট করে স্পিডটা মানে ভিডিওটা কেটে একটু ছোট করে দেওয়া লাগবে, তাছাড়া হয়তো অনেক সময় লাগবে আপলোড হইতে।
তো আমাদের গ্রে কালারটাও নেওয়া হয়ে গেছে, তাই না? এবার যেটা বাকি থাকলো এখানে হোয়াইটটা, হোয়াইট বলতে এই যে ভিতরে যেটা আছে এটা কিন্তু ফুল হোয়াইট না, এটা একটা গ্রেডিয়েন্ট। আমরা এখান থেকে গ্রিন কালারটাকে নিয়ে নেই, গ্রিন কালার যেহেতু আমাদের নেওয়া হয় নাই। ওহো, নীতি নীতি বেশি নিয়ে ফেলাইছি। এই কাজগুলো আরো দ্রুত করা যায় তো আরেকটা নিয়মে, কিন্তু ওই নিয়মটা আপনাদের জন্য বেসিক হিসেবে প্রথম আপনাদের এটাই দেখানো দরকার। ওটা আমি করলে হয়তোবা বুঝতেন না যে এটা কেমনে করলো। ওটা হচ্ছে একটা লাইনের উপর দিয়ে আরেকটা লাইন তুলে দিয়ে শুধু ডিভাইড করে দিতাম। এ কি ইউসুফ ভাইয়ের সমস্যা?
ইসুফ ভাই মোবাইলে আবার পাস্ত আছে, দুইটা তো ওয়াইফাই দেওয়া আছে, তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো চোখে পড়ে না, যেখানে সাদা হোয়াইট কালার, এখন মোটামুটি আমাদের এই গোল বৃত্ত ছাড়া পুরো ডিজাইনটা কপি করা হয়ে গেছে। তারপর আমি আবারও দেখি, এটা ব্ল্যাক,
এই কালো ভিতরে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমার স্টকের মোটা অংশটা ভিতরে চলে আসছে, ওটা এটার সঙ্গে কেটে যাবে, সমস্যা নাই। আমি যেটা করব, আলাদা আর একটা কপি করে রাখি, আমার জন্য সুবিধা হবে যদি কখনো ডিজাইনের মধ্যে কোনো ভুল থাকে। এবার এই অপশনটা ক্লিক করলাম, করার পর দেখি কোন কোন জায়গায় সমস্যা। এবার আমি শেপ বিল্ডার টুল নিলাম, যেহেতু আমার মাঝখানে একটা কালার থাকবে, আর এখানে এই যে হোয়াইটটা ধরা হয় নাই, হোয়াইটটা আমাকে নিতে হইতো, সে হোয়াইটটা নিয়ে নিই। এগুলো ডিজাইন আপনার করার আগে এগুলো মূলত স্কেচ করে নেয় ওরা, ঠিক আছে, স্কেচ করে নিয়ে তারপরে করে, এই জন্য ওদের জন্য সুবিধা হয়। আমি যেভাবে করতেছি এটা ওইভাবে না, ওরা স্কেচ করে নিয়ে তারপর ট্রেস করে, যারা মূলত প্রথমে এই ডিজাইনটা তৈরি করছে তারা প্রথমে খাতায় এটা আঁকায় নিছে। মাউস আবার এরকম হয়ে গেল কেন?
এবার একটা একটা আমরা কপি করে বাইরে নিয়ে যাই শুধু এটাকে। তারপর এটাকে আমরা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, কন্ট্রোল থ্রি দিয়ে এটা হাইড করে রাখি। এবার এটার সঙ্গে দেখে দেখে আমরা মিলাই কি কি আমাদের ভুল আছে। আমাদের ভিতরে এটা এখান থেকে এই কালারটা আমরা চুজ করে নিব। এখানে যেহেতু এটা একটা গ্রেডিয়েন্ট আছে, এটা কালারটা কিন্তু সলিড কালার না, এই জন্য আমরাও গ্রেডিয়েন্ট ব্যবহার করব। তো গ্রেডিয়েন্ট ব্যবহার করার আগে আমরা কালার তৈরি করে নিব, এখানে যে কালারটা ব্যবহার করছে ওরা। আমি দুইটা কালার ইয়ে করে নিই, এখান থেকে আমি লাইট কালারটা নিলাম। নেওয়ার পরে এটার ভিতরে ডার্ক কালার যেটুকু আছে ডার্কটা নিলাম। এটাকে আমি আরেকটা ভাগ করি, তাহলে চকচকে ভাবটা ভালো আসবে। আমি তিনটা কালার করে নিই, মাঝখানে যে শেডটা আছে আমি এটাও নিয়ে নিই। দেখেন এখানে তিন প্রকার চলে আসছে, তো তিনটাকে সিলেক্ট করে গ্রুপ। এবার যেটা করব, এই কালারটা আমি গ্রেডিয়েন্ট হিসেবে এর ভিতরে ব্যবহার করব, ফিল কালার গ্রেডিয়েন্ট। এখানে আমি কালারটা দিব এখানে ডার্ক, তো মাঝখানে ক্লিক করে এটা আমি আগে 50% দিয়ে মিডলে রাখি, কালারটা সেট করি একটু লাইট। আর এই কালারটা তো এটা যেহেতু ওটার সঙ্গে অনেকটাই কম বেশি হয়ে যাচ্ছে, একটু ইয়েলো শেডটা দিয়ে দিই। এটাতে একটু, এবার আমি এটাকে রেডিয়াল করব। ঠিক আছে, কর্পোরেট আমি ব্যাগে নিয়ে গেলাম, সেটি ব্যাগ ব্যাগে নিয়ে যাওয়ার পর আমি এই সব শেষের যে ইয়েটা আছে, যে পাঁচ দিয়ে যে রাউন্ডটা, এটা সব নিচে থাকবে এই ব্ল্যাকটা। তাহলে আমার এই কাটা অংশ দেখা যাবে না। তারপর যে এই যে শেপটা আছে এখানে লাইটিং করছে, তো এটা আমরা কিভাবে দিব সেটা আমরা প্রথমে একটা ইলিপস টুল নিব। নেওয়ার পর এখানে আমরা গ্রেডিয়েন্ট সেট করে নেবো, এটা একটা লাইটিং তৈরি করার জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট। এবার এটা আমরা এই নিচ থেকে উপর পর্যন্ত করে দিব, মানে এখানে দিব -90। দেওয়ার পর এখানে কতটুকু দিলে আমাদের মিলবে এই জন্য আমরা গ্রেডিয়েন্টটা একটু মিলাই দেখবো হালকা। তারপর এবার আমরা এই পাশে হোয়াইট, এই হোয়াইটটা করে দিব 0। আবার এই পাশের হোয়াইটটাকে আমরা করে দিব ধরেন 30 30 দিয়ে আমরা দেখি কেমন আসে, তারপরে দরকার হলে আরো বাড়াই দিব। এটা আমাদের কতটুকু এরিয়া জুড়ে আছে এটা দেখার জন্য আমি এটাকে আরো পাশে নিয়ে যাই। আমি এটা সমান করে নেই এখান থেকে, এখন এটা দেখেন একটু ঝাপসা টাইপের, আর এটা আমারটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই জন্য আমি এখান থেকে 30-এর জায়গায় একটু বাড়াই দিই 50। তো এবার আমারটা তবুও একটার মতো হয় নাই, এই জন্য আমাকে ইফেক্ট ইফেক্ট থেকে ব্লার গ্লোজিং ব্লার যে ব্লার করে দিলাম হালকা।
এখানে আমাদের এই হোয়াইটটাকে হালকা একটু ইয়েলো শেপে নিয়ে যাই। বেশি হয়ে গেল, ঠিক আছে, আমাদের এরকম শেপটা চলে আসছে না। এবার আমাদের দরকার এই শেপটা, তো এটা করতে হলে আমাদের ওই সেম এই জিনিসটাই আমাদের নিতে হবে, যেহেতু আমাদের কালারটা এখানে সেট করা আছে, আমাদের এটা হোয়াইট হবে। তারপর আমরা কি ব্যবহার করছি, এবার রেডিয়াল দিব আমরা, যেহেতু ভিতর থেকে হবে। অনেকগুলো ডিজাইনের নিচে পড়ে গেছে, তো এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে যে কত দূর আছে নিচে। আচ্ছা, আমি এটাকে আরো সুবিধা করে দিই, নতুন একটা পেজে নিয়ে যাই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ তে একটা পেস্ট করলাম, পরে এখান থেকে এটাকে দূর করে দিলাম। ব্লার হয়ে গেছে, এটা ব্লার থাকবে না।
আচ্ছা, আমাদের ওটা চলে আসছে। তো এখন আমরা ফাইনালি কাজটা দেখবো আর কি কি বাকি আছে আমাদের। এখানে দেখেন আমাদের ব্ল্যাক হোয়াইট দুটো উপরে উঠে গেছে, তাই না? এবার এই ব্ল্যাকটাকে, এটা তো হোয়াইটই ছিল মনে হয়, আমি অরিজিনাল ডিজাইনটা দেখি। ঘুম ধরে যাচ্ছে সবার? তাহলে যদি আমরা ব্ল্যাকটা বাদ দিই, দেখি কোন কোন জায়গায় ব্ল্যাক আছে। এগুলো না,
হয়েছে। আমাদের পুরো ডিজাইনটা কমপ্লিট হইতে এই সাইটে এই জিনিসটা কিন্তু আমার নেই নাই। এখানে একটা মনে হয় এখানে আর একটা বাকি আছে, আর লেখা ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করা লাগবে। যে এখানে দেখেন আর লেখাটা বাকি আছে না, এই আরটা আছে আপনার, টাইপ গ্রাফিক্স, এখানে দেখেন ওই আর চিহ্নটা কোথায়। আর এই যে সব ছোটটা আরেকটা পার্ট করা আছে, হালকা কালার চেঞ্জ। এটা হচ্ছে
এখান থেকে গ্রুপ, তারপর এখান থেকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল বি দেওয়ার পরে এক্সপ্যান্ড করে নেব, আবার এক্সপ্যান্ড, আবার যদি এক্সপ্যান্ড হয় তাহলে আবার এবার পুরো ব্ল্যাক ব্ল্যাকটা একটু কমাই দিই,
হালকা ব্লার, আর পুরোটা সিলেক্ট গ্রুপ। এটা আমাদের কমপ্লিট ডিজাইন, ঠিক আছে।